আজ 7ই মে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা দেখতে পেলাম আমাদের 234, 235 এবং 236 উত্তর মালদার অধীনে হবিবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে এই তিনটি বুথে 100 মিটারের মধ্যে বিজেপির ফ্ল্যাগ লাগানো হয়েছে। নির্বাচন কমিশন কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি, আমরা ইতিপূর্বে অভিযোগ জানিয়েছি, কিন্তু আজকে সকালে ভোট গ্রহণ চলছে, এখনো চলছে, তাদের ফ্ল্যাগ বহাল তবিয়তে এখনো টাঙানো আছে। আমাদের নির্বাচন কমিশনের যে ভূমিকা, সে ভূমিকা নিয়ে এখন প্রশ্ন যাচ্ছে সাধারণ মানুষ থেকে আমাদের সকলের মধ্যে, যে তারা কি আদৌ নিরপেক্ষ নাকি বিশেষ রাজনৈতিক দল বিজেপিকে মদত দেওয়ার জন্য তারা এই নির্বাচনের একটা অংশ হিসেবে তারা কাজ করছে। এটা কেন্দুয়া প্রাথমিক বিদ্যালয়, বাস্তুহারা প্রাথমিক বিদ্যালয় 1 এবং 2 নং ঘর এবং কেন্দুয়া গ্রামীণ বতিদল গ্রামীণ গ্রন্থাগারে একদম স্কুলের পাশে সংলগ্ন মোট তিনটি বুথ, 234, 235 এবং 236, এই তিনটি বুথে না কোনো পদক্ষেপ নেয়নি। আমার নাম মঞ্জিত ভগত, এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য।